কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, চারু কোথায়? আরে, ওর তো তোমার সাথে ফেরার কথা ছিল না কি? হ্যাঁ, তাই তো, বৌদি তো আসার কথা। তাহলে চারু কোথায় আছে? ওকে মাধবপুরে থেকে গেছে, বলো। কি রে চারু, তোর পাতা কি কেটে গেল নাকি? তোর অন্ধ বর তো মুখে কুলো পেটেছে। দাদু ভাই তো ফোনেও কিছু বললো না, নাথবউ সঙ্গে আসছে কিনা। কি হলো বল, এটা কি হয়েছে? মাথায় চোট পেলে কি করে তুমি বলো? চোট পেয়েছে মানে? দেখো 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 মা, হ্যাঁ ব্যথা লেগেছে। যা শিগগিরই ফার্স্ট এইড বক্সে নিয়ে যা। মা মা ব্যস্ত হয় না মা, আমি আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তা বললে কি হয় নাকি দাদু ভাই? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কতটা লেগেছে। ঠামি, আমার কিছু হয়নি, টেনশন করো না, সামান্য সেরে যাবে। আমার যে এই চোট আর কোনোদিনও সারবে না তা তোমরা দেখতেও পাচ্ছ না ঠামি। চোটটা পেলে কি করে তুমি? আস্তে না আস্তেই ঠিক চোখে পড়েছে, এইবার জেরা শুরু। নাও সামলাও এইবার। রাস্তায় কিছু হয়েছে নাকি দাদু ভাই? আমি জানতাম, যেই আমি নতুন ড্রাইভারের কথাটা শুনলাম আমি জানতাম, তখন থেকে আমার মনটা খুঁতখুঁত করছে যে কিছু একটা হবে। না মা, রাস্তায় রাস্তায় নয়। তাহলে তাহলে কোথায়? মাধবপুরে? এই যে অংশু, আমাকে বললে যে ওরা দুজনে লাঞ্চ খেয়ে তারপরে কলকাতায় ফিরবে, এটা তো বললে না যে তোমার দাদা ভাই চোট পেয়েছে। কি রে অংশ, দিদিমা কিছু জিজ্ঞাসা করছে, তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলবি তো। ও দাদু ভাই, দাদু ভাই, তোমরা আমাদের কাছে কিছু লুকোচ্ছ না কি বলো তো? কি হলো বল। ব্যাস হয়ে গেল, এইবার তো সবটা বলতেই হবে। সব শোনার পর কি হবে ভগবানই জানে। হে ঠাকুর। দাদা ভাই আসলে মা, দরজায় মা দরজায় লেগেছে। দরজায়? হ্যাঁ মা, বুঝতে তো পারছো নতুন জায়গা, রাত্রেবেলা বেরোতে গিয়ে দরজা বুঝতে পারিনি তাই চোট লেগে গেছে। তাই নাকি? হ্যাঁ ঠামি, কিন্তু ওনারা ওষুধ দিয়েছে, ব্যথা নেই, কমে গেছে। তা ঠিক, কবিরাজ মশাই যখন আছেন তখন উনি তো দেখে শুনে ওষুধ দেবেনই। হ্যাঁ ঠামি, উনি যত্ন নিয়ে সবটা করেছেন। আর তোমার টেনশন করো না, সামান্য বলে তোমাদের কাউকে কিছু বলিনি। বেশ, চারু কোথায়? ওর তো তোমার সাথেই ফেরার কথা ছিল, চারু কোথায়? সেই তো দাদা ভাই, আমি কখন থেকে বৌদির জন্য ওয়েট করছি। বলি ওয়েট করছে না আর্য, আমরা সবাই ওয়েট করছি, আমরা জানতে চাই চারু কোথায়। কতক্ষণ ধরে তুমি চুপ করে থাকবে? দেখতে তো পাচ্ছ আমরা ইমপেশেন্টলি ওয়েট করছি, চারু কোথায়? প্লিজ দাদা ভাই বল না, মরমদি কোথায়? মাধবপুরে। আমারও অসুবিধা হয়েছে কাকি, মানে যেদিন প্রথম বুঝলাম চারু কেমন সেদিন আমারও অসুবিধা হয়েছে। ফোনটা দে তো, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি মাধবপুরে ফোন করছি, চারু নিজে আমাকে বলবে ও কেন আর্যর সাথে আসেনি। মা আমি বলবো। তুমি জানো চারু কেন আসেনি? না জানি না, তবে মনে হয় একটা আন্দাজ করতে পেরেছি। তোমাকে আমি ঠিকই চিনেছি চুমকি, ঠিক জায়গা মতো খেলাটা তুমি খেলতে জানো। বলো এবার, বলো কি বলবে আমি শুনি। না মানে
বলছিলাম যে আমার মনে হওয়াটা হয়তো আবার ভুলও হতে পারে, কিন্তু আপনারা তো গুরুজন, তাই জন্য আপনাদের কাছে কিছু লুকাতে নেই। নাটক বলছিলাম যে মনে হয় দাদা ভাই আর চারুর মধ্যে, আমি বলছি কিন্তু সুযোগ পাইনি। বলে দাও আর্যবাবু, চারুর গল্পটা এখানেই শেষ করে দাও। আর্য, কি বলতে চাইছো সেটা বলো। মা, আমি আর চারু একসাথে, মা আমরা সবাই তো দাদু ভাইয়ের সঙ্গে তোমাকে ফিরতে না দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমারও তো মন খারাপ হচ্ছিল, কত প্ল্যান করলাম। তুই চলে এলি, তুমি যে আর্যর সাথে এলে না, তাহলে এতটা পথ একা একা এলে কি করে চারু? আমি আমি সব বলছি, আপনারা একটু শান্ত হন। না না না, শান্ত হওয়ার কিচ্ছু নেই, এসো দেখি, এসো এদিকে এসো। আর আর্য একা এলো, তুমি এরকম ভাবে এলে, ব্যাপারটা কি বলো দেখি। আসলে মা, একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে। বেশ, তাহলে আপনি বলুন সবাইকে কি হয়েছে, কিসের জন্য সেই ভুল বোঝাবুঝি? আমরা দুজনে একসাথে রওনা দিয়েছিলাম, বাড়ির সামনে যে মোড় আছে ওখান থেকে আমরা আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে গেলে কি করে? তোমরা তো একই গাড়িতে ছিলে। এটার জন্য আমি যখন আসার সময় দেখলাম মোড়ের মাথায় কামরাঙা বিক্রি হচ্ছে, আমি ওই ড্রাইভার দাদাকে বললাম গাড়িটা একটু থামাতে। আমি কামরাঙা গুলো কিনতে গেলাম, কিনে যখন ফিরে এলাম তখন দেখলাম গাড়িটা আর ওখানে নেই। সে কি, তুমি গাড়ি থেকে নামলে আর গাড়ি তোমাকে ফেলে চলে এলো? আর্য, আমি জানতাম যে তুমি বেশ রেসপন্সিবল, তুমি এতটাই রেসপন্সিবল হলে কি করে, আমি তো ভাবতেই পাচ্ছি না। না না মা, ওনার কোনো দোষ নেই, আসলে উনি তো জানতেনই না যে আমি গাড়ি থেকে নেমেছি। এটা কি করে হয় চারু, তুমি গাড়ি থেকে নেমে এলে আর সেটা আর্য জানতেই পারলো না। হ্যাঁ কাকিমণি, আসলে উনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই আর আমি ওনাকে ডাকিনি। বেশ, আর্য না হয় ঘুমিয়ে পড়েছে, ড্রাইভারটা, ড্রাইভারটা কিরকম লোক, তোমাকে একটা অচেনা অচেনা জায়গায় নামিয়ে দিয়ে চলে গেল। এই এজেন্সিটার ড্রাইভার মা, ওদের কোনো দায়িত্ববোধ থাকে না, ওরা এরকমই কেয়ারলেস হয়। তা বললে তো চলবে না উঁশু, তুমি এক্ষুনি ফোন করো ওদের, আমি কথা বলবো। আমি জানতে চাই যে ওদের ড্রাইভার এত ইরেসপন্সিবল হয় কি করে। মা বলছিলাম
থাক না, আমার তো কিছু হয়নি, আমি তো ফিরে এসেছি। শুধু শুধু একটু ভুল বোঝাবুঝির জন্য কি দরকার মা, থাক না। দেখেছো আমার নাথ বউয়ের সবার জন্য কত মায়া? তাই তো দেখলাম মা। থাক দিদি ভাই, সামনে পুজো, এখন আর শুধু শুধু কমপ্লেন করে কোনো লাভ নেই, থাক। হ্যাঁ বৌদি ফিরে এসেছে এটাই তো অনেক। হ্যাঁ যাক বাবা, এতক্ষণে শান্তি পেলাম। আচ্ছা আর্য, এই সামান্য একটা ঘটনা তুই যদি প্রথমেই এসে আমাদের বলে দিতিস তাহলে কত ভালো হতো। শুধু শুধু কেন সাসপেন্স ক্রিয়েট করলি বলতো? আসলে দাদাভাই দেখছিল যে ওর বউকে আমরা কতটা ভালোবাসি আর কতটা মিস করি। সত্যি আর্য যেভাবে কথা বলতে শুরু করেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুই তো ছুপারস তামরে চারু। হ্যাঁ দিব্যি তো মিথ্যে বলে ম্যানেজ করে নিলি তো। দেখি দেখি চারু তোর এই মিথ্যে কদিন ঢেকে রাখতে পারে তোদের সম্পর্কের ফাটলটাকে। ঠাম্মি সাঁঝের বাতি।